চিরতা, এর ওষুধের গুণ প্রচুর পরিমাণে রয়েছে। চিরতা আসলে কি, এটি কালো মেঘ গাছকে তুলে শুকিয়ে ব্যবহার করা হয়। এর ডাল শুকিয়ে পরিষ্কার করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখা হয়, সেটাই ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। চিরতার জল খুবই উপকারী, জ্বরের ক্ষেত্রে বিশেষত এটা ব্যবহার হয়। এছাড়াও চিরতার প্রচুর গুণাগুণ রয়েছে এবং উপকারিতা রয়েছে, সেগুলো কি জানবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, আপনি যদি চিরতা ভেজানো জল খান তাহলে আপনার কী কী উপকার হতে পারে। প্রথমেই বলি, চিরতা শরীরকে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রান্ত থেকে রক্ষা করে। আমরা সকলেই জানি যে তেঁতো খাবার খেলে শরীর ব্যাকটেরিয়া ভাইরাস থেকে কম আক্রান্ত হয়, তার ফলে শরীর কম অসুস্থ হয়। আর চিরতার স্বাদ অত্যন্ত তেঁতো, সেটাও আমরা সকলেই জানি, তাই চিরতা জল শরীরকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করে। শুধু তাই নয়, চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী, কারণ চিরতা রক্তে চিনির পরিমাণ কমায়, ব্লাডে সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে, রক্তে কোলেস্টেরলের মাত্রাটাকেও কম করে। সুতরাং চিরতা খাওয়া বা চিরতা ভেজানো জল খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু ভীষণ উপকারী। জ্বরের সময়, যে কোনো জ্বরের সময় চিরতা অদ্ভুতভাবে কাজ দেয়। জ্বরের ফলে শরীরে এনার্জি কমে যায়, জ্বরজ্বর একটা ভাব হয়, এগুলোকে দূর করতে চিরতা ভীষণ উপকারী। শুধু তাই নয়, চিরতা অ্যালার্জির সমস্যাও দূর করে। আপনার যদি কোনো রকম অ্যালার্জি থাকে, সেই সমস্যা দূর করে দিতে পারে চিরতা। অ্যালার্জির জন্য শরীর ফুলে যায়, চোখ ফুলে যায় ও আরও নানা রকম সমস্যা হয়। চিরতা এক্ষেত্রে ভীষণ উপকারী। রোজ সকালে চিরতার জল যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার ত্বকের অন্যান্য সমস্যাও অনেকাংশেই কমে যাবে। চিরতার জল লিভারকে পরিষ্কার রাখে। অনেকেই আজকাল লিভারের সমস্যায় ভুগছেন, প্রায় প্রতিটি পরিবারেই রয়েছে। এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে চিরতা অভ্যর্থ ওষুধ। চিরতার জল লিভারকে পরিষ্কার রাখে। এছাড়া লিভারের বিভিন্ন সমস্যা, যেমন ধরুন ফ্যাটি লিভার ও আরও অন্যান্য সমস্যা, নিয়ন্ত্রণ করতেও ভীষণভাবে সাহায্য করে। এমনকি চিরতা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে। চিরতার জল শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বার করে দেয়, শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে ও ফ্রেশ রাখে, যেটা শরীরকে সুস্থ রাখতে খুবই প্রয়োজন। এছাড়াও চিরতা বদহজম, অ্যাসিডিটি এই ধরনের সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে। আপনার যদি বদহজমের কোনো সমস্যা থাকে, তাহলে আপনি চিরতা খেতেই পারেন। আপনার যদি হজমের কোনো সমস্যা থাকে, যাই খাচ্ছেন হজম হয় না, বদহজম হয়, সেক্ষেত্রে চিরতা আপনি খেতেই পারেন। এটা বদহজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে। এছাড়াও যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, তাহলেও চিরতার জল খুব উপকারী। এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত চিরতার জল খেলে আপনি ভীষণভাবে উপকার পাবেন। এমনকি চিরতা অ্যানিমিয়ার সমস্যাও দূর করতে পারে। রক্ত কমে গেলে অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয়, চিরতার জল রক্ত উৎপাদনে সাহায্য করে। তবে চিরতা যেহেতু ব্লাড সুগার লেভেলকে কম করে, তাই এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াটাই ভালো। আর চিরতা খুব তেঁতো, তাই বমি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া চিরতার জল খুবই উপকারী, তাই শরীরকে সুস্থ রাখার জন্য চিরতার জল খেতেই পারেন। এটা গেল শরীরগত দিক থেকে। এবার দেখি স্কিনের দিক থেকে চিরতা কতটা উপকারী। চিরতা আপনার তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে, অর্থাৎ অল্প বয়সে আপনার বার্ধক্য আসার কোনো সম্ভাবনাই থাকবে না। তার কারণ হচ্ছে চিরতা রক্তকে পরিষ্কার করে, রক্ত সঞ্চালন বাড়ায়, যেটা তারুণ্য ধরে রাখার জন্য একমাত্র প্রয়োজন। শুধু তাই নয়, চিরতা ত্বকের যত্ন নিতে ভীষণভাবে সাহায্য করে। ত্বকের বিভিন্ন সমস্যা, যেমন ধরুন চামড়ার ঘা, অন্যান্য ক্ষত, যে কোনো রকম সমস্যা সারাতে অনবদ্য ভূমিকা পালন করে চিরতা। এছাড়াও ত্বকের অন্যান্য যে কোনো ইনফেকশন সারাতে ভীষণ উপকারী ভূমিকা নেয় চিরতা। আপনি যদি চিরতার জল খেতে পারেন, তাহলে স্কিন ইনফেকশনের হাত থেকে নিজের ত্বককে রক্ষা করতে পারবেন, আপনার ত্বক অত্যন্ত ভালো থাকবে। তবে প্রত্যেক খাবারেরই নিয়ম আছে, অতিরিক্ত খেলে বা নিয়ম মেনে না খেলে তার কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সাইড এফেক্ট যেটাকে আমরা বলি। এক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য। সেটি কি এবার একটু বলে দিই। গর্ভবতী যারা রয়েছেন, তারা কিন্তু চিরতার রস খাবেন না,
যাদের অন্ত্রে আলসার আছে তাদের চিরতার রস খাওয়া একেবারেই উচিত না। একজন সুস্থ ব্যক্তি যদি অনেক পরিমাণে চিরতা খেয়ে ফেলেন বা খান, তাহলে তার গায়ে জ্বালা পোড়া ভাব হতে পারে, বমি ভাব হতে পারে, এমনকি বমি পর্যন্ত হতে পারে। সেই কারণেই অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না এবং গর্ভবতী মহিলাদের জন্য চিরতার রস মোটেও ভালো নয়। আর যাদের অন্ত্রে আলসার আছে তারা কিন্তু কোনোভাবেই চিরতার জল খাবেন না। আর এছাড়াও ডাক্তারি পরামর্শ অবশ্যই কিন্তু নিয়ে নেবেন, যে কোনো জিনিসই আপনি খাবার আগে বিশেষ করে ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন আপনার জন্য সেটা সুইটেবল কি না। আজকের এই ভিডিওটা থেকে জানা গেল চিরতার জল বা চিরতা ভেজানো জল আমাদের জন্য কতটা উপকারী, কিন্তু সকলের জন্য নয় সেটাও কিন্তু জানা গেল। সেই কারণেই চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখার জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই চিরতা ভেজানো জল খেতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার, নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।